আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটিতে আমি আপনাদের শেখাবো আপনারা কীভাবে মাই টেলিটক অ্যাকাউন্টটি রেজিস্টার করবেন কিংবা অ্যাকাউন্টটি খুলবেন। তো অনেকেরা দেখা যায় কি আপনারা মাই টেলিটক অ্যাকাউন্ট খুলতে পারেন না কোনো পেশেন্ট। আজকে ভিডিওটি দেখতে থাকুন, আপনারা সেই জন্য কীভাবে মাই টেলিটক অ্যাকাউন্টটি খুলতে হয় কিংবা রেজিস্টার করতে হয়। তো আপনারা যদি বলেন যে মাই টেলিটক অ্যাকাউন্টটি খুলে আমার সুবিধা হবে কি, মাই টেলিটক অ্যাকাউন্ট সুবিধা হবে কি, আপনারা সর্বনিম্ন কম টাকায় বেশি কিনতে পারবেন, মিনিট দেখতে পারবেন, মিট কিনতে পারবেন, তারপর ওখান থেকে মিনিট দেখতে পাবেন, ওখান থেকে আরও সুবিধা আছে। আমি মাই অ্যাকাউন্ট খুলেছিলাম এমবি কেনার জন্য, সেখানে অনেক সুন্দর সুন্দর এমবি অফার আছে। তারপরে ওখানে ব্যালেন্স দেখতে পারবেন, এমবি দেখতে পারবেন, এসএমএস দেখতে পারবেন, কত খুব সহজে দেখতে পারবেন। তো আপনার তো অ্যাকাউন্টে খুলতে পারেন না কোনো বিষয়ে, আজকে ভিডিও কন্টিনিউ করতে থাকুন, আপনারা শিখে যাবেন কেমন করে মাই টেলিটক অ্যাকাউন্টটি খোলে। তো মাই টেলিটক অ্যাকাউন্টটি খোলার জন্য আপনাদের প্লে স্টোরে চলে যেতে হবে। তো প্লে স্টোরে আসার পর এখান থেকে লিখবেন মাই টেলিটক অ্যাকাউন্ট। তো চলে যাওয়া বিভিন্ন মূল টপিকে। মূল টপিকে দেওয়ার আগে একটা কথাই বলছি, আপনারা যদি আমার ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এখানে লিখবেন হলো মাই টেলিটক অ্যাকাউন্ট। তো এখানে লিখবেন মাই টেলিটক লিখবেন, তো এম ওয়াই মাই টেলিটক। তো মাই টেলিটক লিখলাম, সর্বপ্রথম যেটা আসবে সেটাই হলো মাই টেলিটক। তো দেখতে পাচ্ছেন এখানে 1 মিলিয়ন ডলার হচ্ছে, এটা মাই টেলিটক রিয়েলটা। তো এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন, আমি যেটা কম সময় লাগে সেজন্য ইনস্টল করে রেখেছি। তারপরে ইনস্টল হওয়ার পরে ওপেন ট্যাপ করবেন। ওপেন ট্যাপ করা বন্ধুরা একটু অপেক্ষা করুন, তো অ্যাপটি শো হচ্ছে। ওপেন ট্যাপ করার পরে বন্ধুরা চলে আসবে, তো তারপরে এ ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখানে দুটো অপশন আসবে, একটা রয়েছে রেজিস্ট্রেশন, একটা রয়েছে একটা লগইন। তো আপনি যদি লগইন করতে চান, আগে যদি খোলা থাকে সেক্ষেত্রে আপনি লগইন ট্যাপ করে পিন আর ফোন নাম্বার দিবেন, চলে আসবে। আর আপনি যদি নতুন খুলতে চান সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন ট্যাপ করবেন। তো আমি তো নতুন খুলবো, তা সেই জন্য আমি রেজিস্ট্রেশন ট্যাপ করলাম। তো রেজিস্টার ট্যাপ করার পরে এখানে আপনার ফোন নাম্বার চাচ্ছে, আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম, তারপর রেজিস্টার পোর্ট ট্যাপ করবেন। তো বন্ধুরা একটু অপেক্ষা করুন। তারপর ওখানে রেজিস্ট্রেশন ট্যাপ করার পরে ধরনের ইন্টারফেস আসবে। তো এখানে বলছে একটি ওটিপি কোড আসবে, ওটিপি কোডটা বসিয়ে নেব। তো বন্ধুরা আমাদের মধ্যে ওটিপি কোডটা চলে আসলো, আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, কপি করে আমি বসিয়ে দিলাম। তো কপি করে বসানোর পরে নিচে দেখছেন ইন্টার পাসওয়ার্ড। তো আপনি কী করবেন, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আপনি একটা হার্ড পাসওয়ার্ড দেবেন যাতে কেউ বুঝতে না পারে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, তো আমার পাসওয়ার্ডটি হয়ে গেল। তারপর আপনি কী করবেন, নিচে ওই ঠিক একই পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিবেন। তো ভিউয়ার্স, আমি নিচে ওই একই পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর আপনি সাবমিট ট্যাপ করবেন, তো আমি সাবমিটে ট্যাপ করলাম। তো ভিউয়ার্স, সাবমিটে ট্যাপ করার পর আপনার মধ্যে এ ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে ইন্টার কোড, ইন্টার রিফার নম্বর। তো আপনার যদি কেউ রিফার করে থাকে সেক্ষেত্রে আপনি রিফার নাম্বার দিবেন। তো আমার কেউ রিফার করেনি, সেক্ষেত্রে আমি সাবমিটে না স্কিপে ট্যাপ করবো। তো আমি স্কিপে ট্যাপ করলাম। তো সাবমিট ট্যাপ করার পর আপনার মধ্যে এ ধরনের স্কিপ ট্যাপ করার পর আপনার মধ্যে এ ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখানে কী বলছে, এখানে আপনি যে নাম্বার দিয়ে খুলেছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন, আর যে নাম্বারে পাসওয়ার্ড যে দিলেন একটু আগে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনি আপনার নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিবেন। তার এখানে নিচে লেখা রয়েছে স্পিক মি লগইন। তো এখানে কী বলছে, আপনি যদি পরবর্তী ঢুকতে চান, পরবর্তী যখন লগ ইন করবেন সেক্ষেত্রে যদি আপনি টিকমার্কটা তুলে দেন সেক্ষেত্রে আপনি পরবর্তী আবার পিন পাসওয়ার্ড দিতে হবে। আর যদি টিকমার্ক থাকে সেক্ষেত্রে একাই ঢুকে যাবে। তো আমি কী করবো, টিকটা তুলবো না, এমনই থাকবে। তো পিন পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, আমার ফোনের নাম্বারের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি, আপনি আপনার দিয়ে দেন। তো আমি আমার ফোন নাম্বার এবং কি পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপরে লগ ইনে ট্যাপ করবো। লগ ইন ট্যাপ করার পরে কাজটি শেষ হয়ে যাবে। তো লগ ইন ট্যাপ করলাম। তো বন্ধুরা, লগ ইন ট্যাপ করার পরে আপনার মধ্যে এ ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে আমার কত 4 GB তুলেছিলাম, 4 GB 500 MB আছে। তারপর নিচে দেখাচ্ছে কত 55 মিনিট আছে, তারপরে নিচে একবার দেখাচ্ছে 60 মিনিট আছে। তো আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন কেমন করে মাই টেলিটক অ্যাকাউন্টটি খুলতে হয়। আর এখানে আমার ফোনে 99 টাকা আছে মধ্যে, তো 99 টাকা দেখাচ্ছে। ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন কেমন করে মাই টেলিটক অ্যাকাউন্টটি খোলে। তো ভিউয়ার্স, নিচে আসে আপনি ফাইন অফার পাবেন। তো আপনি যদি চান যে কীভাবে মাই টেলিটক অ্যাকাউন্ট থেকে অফার কেনে, তাহলে আপনাদের অবশ্যই আমি শিখিয়ে দেবো। তো ভিউয়ার্স, আমি আপনাদের একটা কথাই বলবো, আপনারা যদি আমার এই ভিডিও দেখে যদি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখা যাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওকে, বাই।